গুড মর্নিং স্টুডেন্টস, এর আগের ক্লাসে আমরা মার্ক্সের হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে থিওরি অফ সারপ্লাস ভ্যালিউ আলোচনা করব, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, উৎপাদন ব্যবস্থায় কীভাবে বিত্তমান মালিকরা বিত্তহীন শ্রমিকদের বঞ্চিত করে, উদ্বৃত্ত মূল্যের তত্ত্বে মার্ক্স সেটাই ব্যাখ্যা করেছেন। ধরা যাক, চুক্তিমতো শ্রমিককে 8 ঘন্টা শ্রম দেওয়ার পরিবর্তে মালিক তাকে 9, 10, 12 ঘন্টা শ্রম দিতে বাধ্য করে। এই অতিরিক্ত শ্রমের উৎপাদিত শ্রমের মূল্য শ্রমিকরা পায় না, তারা কেবল চুক্তিমতো 8 ঘন্টা শ্রমের মূল্যই পায়। তার সবটাই উদ্বৃত্ত মূল্যরূপে সারপ্লাস ভ্যালিউ বা লাভের অংশরূপে মালিকরাই আত্মসাত করে। এই প্রকার উদ্বৃত্ত মূল্য আত্মসাত করার জন্যই মালিকের পুঞ্জি যতই স্ফীত হতে থাকে, শ্রমিক শ্রেণী ততই নিঃস্ব হতে থাকে। মালিক শ্রেণীর এ প্রকার বঞ্চনার জন্যই শ্রেণীদ্বন্দ্ব তীব্র হতে থাকে এবং ইতিহাসের অমোঘ নিয়মে সমাজের পরিবর্তন ঘটে। মার্ক্সের সার কথা কি? না, মার্ক্সের সার কথা হলো শ্রেণীদ্বন্দ্বই সমাজ পরিবর্তনের মূল কারণ। মার্ক্স বিশ্বাস পোষণ করেন, এই বিশ্বাস পোষণ করেন যে বিপরীত মেরুর দুটি শ্রেণীর দ্বন্দ্বের মধ্য দিয়েই একদিন শ্রেণীহীন সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হবে। শ্রেণীহীন সমাজতন্ত্র, দ্যাট ইজ সোশ্যালিজম। উল্লেখযোগ্য যে মার্ক্স সমাজতন্ত্রকে সামাজিক পরিবর্তনের চরম লক্ষ্য বলেননি। সামাজিক পরিবর্তনের লক্ষ্য হল সাম্যবাদ। সমাজতন্ত্র ওই লক্ষ্য পথের একটা স্তর বা পর্যায়। মার্ক্সের মতে রাষ্ট্রই হলো শোষণ যন্ত্র এবং সেই জন্য রাষ্ট্র ব্যবহার প্রচলন ব্যবস্থার প্রচলন থাকলে শোষণের অবসান হতে পারে না। তবে মার্ক্স আশা করেন যে এমন এক সমাজতান্ত্রিক পরিবেশ বসবাস করে মানুষের অন্তর ধীরে ধীরে পরিশুদ্ধ হবে এবং পরিশেষে মানব সমাজে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যখন শোষণ যন্ত্ররূপে রাষ্ট্রের আর কোনো প্রয়োজন থাকবে না। ভাবি সমাজের এমন অবস্থাকেই মার্ক্স সাম্যবাদী অবস্থা বা কমিউনিজম বলেছেন। সাম্যবাদী সমাজে মানুষ তার বস্তুগত পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে তার কলুষমুক্ত অন্তরের দ্বারা, মানবিক বোধের দ্বারা, প্রেম ও ভালোবাসার দ্বারা পরিচালিত হবে। এমন এক আদর্শ সাম্যবাদী সমাজে প্রত্যেককে তার সাধ্য ও সামর্থ্য মতো স্বতঃস্ফূর্তভাবে সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবে। আর উল্লেখযোগ্য যে ঠিক মার্ক্সের মতন কিন্তু গান্ধীজিও ঠিক এরকম কথা বলেছেন। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে গান্ধীজির ভিউজগুলো জানাবো, আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।